ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law.barret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা আপনাদের সামনে করা হচ্ছে সেটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও বলা যেতে পারে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকে যে বিষয় সেটা হলো সহজেই কেদারনাথ পৌঁছে দেবে বন্দে ভারত, দেখে নেওয়া যাক এবার তার সময়সূচি, খরচ এবং অন্যান্য বিষয়। দেশের গণপরিবহনের রাস্তা হলো রেল পরিষেবা। এই রেল পরিষেবাকে আরও উন্নত করতে, উন্নততর করার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত চালু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের আগে পর্যন্ত প্রতি মাসে দেশের বিভিন্ন প্রান্তে 6টা থেকে 7টা বন্দে ভারত চালু হবে। এবার সেই রকমই একটি বন্দে ভারত চালু হলো উত্তরাখণ্ড। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত ফ্ল্যাগ অফ করেন। এই ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি তিনি জানান এই ট্রেনটি খুব সহজেই ধর্মপ্রাণ মানুষদের শিবধাম কেদারনাথে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ট্রেনটি নতুন দিল্লির সঙ্গে দেরাদুনের সংযোগ স্থাপন করবে, পাশাপাশি প্রত্যেকের আশা অন্যান্য রুটের মতো জনপ্রিয়তাও অর্জন করবে দিল্লি দেরাদুন রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধনের পর 29 মে থেকে সাধারণ যাত্রী ভ্রমণ করতে পারবেন। সপ্তাহে বুধবার বাদে 6 দিন নিয়মিত যাতায়াত করবে ট্রেনটি। দিল্লি দেরাদুন 302 কিলোমিটার রাস্তা অন্যান্য ট্রেনের যাতায়াতের ক্ষেত্রে যেখানে কয়েক ঘন্টা সময় লাগে, সেই জায়গায় বন্দে ভারত সময় লাগবে মাত্র 4 ঘন্টা 45 মিনিট। তবে দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনটির ভাড়া তুলনামূলকভাবে বেশি অন্যান্য কিছু রুটের থেকে বলা যেতে পারে। এই রুটের ট্রেনটিতে চেয়ার কারের জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হবে 1,065 টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য যাত্রীদের খরচ করতে হবে মাথাপিছু 1,890 টাকা। এই রুটে যে বন্দে ভারত ট্রেনটি চালু করা হলো তার কামরা সংখ্যা মাত্র 8, অর্থাৎ এটি আধা বন্দে ভারত বলাই যেতে পারে। দিল্লি আনন্দ বিহার রেল স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে বিকেল 5টা 50 মিনিটে। মাঝে মিরাট, মুজাফফরনগর, সাহারানপুর, রুরকি ও হরিদ্বারে দাঁড়ানোর পর রাত 10টা 35 মিনিটে দেরাদুন পৌঁছবে। শিবধাম কেদারনাথ পৌঁছে দেবে বন্দে ভারত উদ্বোধন করলেন খোদ নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন। প্রতি মাসে 6টা থেকে 7টা নতুন বন্দে ভারত শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছিল রেল। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে ফ্ল্যাগ আপ করেছেন। তিনি বলেন যে এই ট্রেন ধর্মপ্রাণ মানুষদের। ভারতের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ব্যাপক প্রচলন করা হয়েছে। ভারতীয় রেল স্বাধীনতা দিবসের আগে প্রতি মাসে 6 থেকে 7টা নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ তার দ্বিতীয় বন্দে ভারত ট্রেন পেয়েছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে পুরীর মধ্যে পরিষেবা দিচ্ছে। এছাড়া রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হিসেবে শুরু হতে চলেছে এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে এবার আরও একটি বড় আপডেট পাওয়া গেল। বস্তুত এবার বন্দে ভারত এক্সপ্রেস করে ভগবান শিবের ধাম উত্তরাখণ্ড কেদারনাথও যাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার কার্যত উত্তরাখণ্ডের প্রথম আধা উচ্চগতি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ফ্ল্যাগ অফ করেছেন। এটি জাতীয় রাজধানী নয়াদিল্লির সঙ্গে দেরাদুনের সংযোগ স্থাপন করেছে। তিনি বলেন যে এই ট্রেন ধর্মপ্রাণ মানুষদের কেদারনাথ ধামে যেতে সাহায্য করবে। এই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মানুষকে অভিনন্দন জানিয়ে বলেছেন এই দুই শহরের মানুষ এখন দ্রুত ভ্রমণ করতে পারবে। এছাড়াও ট্রেনটি একাধিক সুবিধা দেয় যে ভ্রমণকেও আরও আরামদায়ক করে তুলবে। তার সাম্প্রতিক আন্তর্জাতিক ভ্রমণের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন
পুরো বিশ্ব এখন ভারত সম্পর্কে কথা বলছে, কিভাবে দেশ বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছে। এমন সময় উত্তরাখণ্ডের মতো একটি সুন্দর রাজ্যের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দেওয়া সুবিধাগুলি পুরোপুরি ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন যে এই দশকটিকে উত্তরাখণ্ডের দশক হতে চলেছে। তিনি আরও বলেন যে দেহরাদুন খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যতম সেরা ঘোরার জায়গায় নিতে পারে, যার ফলে উন্নতি হবে অর্থনীতির দিকেও। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। দেশের লাইফলাইন ভারতীয় রেলকে আধুনিক করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ট্রেনের গতি এবং পরিষেবার মান উভয়ে ব্যাপক উন্নতি ঘটেছে। দেশে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রচলন করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। নমস্কার জি, উত্তরাখণ্ডের রাজ্যপাল শ্রী গুরমিত সিং জি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উত্তরাখণ্ড সরকারের মন্ত্রীগণ, সাংসদ, বিধায়ক, মেয়র, জেলা পরিষদ সদস্য, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এবং উত্তরাখণ্ডের আমার প্রিয় ভাই ও বোনেরা, বন্দে ভারত এক্সপ্রেসের জন্য উত্তরাখণ্ডের সব মানুষকে অনেক অনেক অভিনন্দন। দ্রুতগতির এই ট্রেনটি দেশের রাজধানী দিল্লির সঙ্গে দেহরাদুনকে যুক্ত করবে। বন্দে ভারতের জন্য এখন দিল্লি দেহরাদুন যাত্রার সময় অনেক সাশ্রয় হবে। বন্ধুগণ, কয়েক ঘন্টা আগে আমি তিনটি দেশ সফর সেরে ফিরে এসেছি। আজ গোটা বিশ্ব অনেক প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতীয়রা যেভাবে আমাদের অর্থব্যবস্থাকে শক্তিশালী করেছে, যেভাবে দারিদ্র্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তা আমাদের উপর গোটা দুনিয়ার আস্থা অনেকটা বাড়িয়ে দিয়েছে। অনেক দেশ যেখানে করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খেয়েছে, সেখানে আমরা একসঙ্গে সফলভাবে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করেছি। বিশ্বে এখন ভারতকে নিয়ে আলোচনা হচ্ছে, দুনিয়ার মানুষ এখন ভারতে আসতে চাইছে এবং ভারতকে জানতে চাইছে। বন্ধুগণ, উত্তরাখণ্ড হলো দেবভূমি। আমার মনে পড়েছে আমি যখন বাবা কেদার দর্শনে গিয়েছিলাম, তখন স্বতঃস্ফূর্তভাবে বিড়বিড় করে কিছু একটা বলে এসেছিলাম, এটা হচ্ছে বাবা কেদারনাথের আশীর্বাদ। এবং আমি তখন বলেছিলাম এই দশক হবে উত্তরাখণ্ডের দশক। যেভাবে উত্তরাখণ্ডের উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেবভূমির স্বাতন্ত্র্য রক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে দেবভূমি বিশ্বের নানা প্রান্তের মানুষের আধ্যাত্মিক চেতনা বিকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রতি বছরই চারধাম যাত্রা তীর্থযাত্রীদের সংখ্যা আগের বছরের চেয়ে বেড়ে যাচ্ছে। হরিদ্বারে, কুম্ভ এবং অর্ধকুম্ভে বিশ্বের কোটি কোটি পুণ্যার্থী ভিড় করেন। কানওয়ার যাত্রার প্রতি বছর উত্তরাখণ্ডে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ভারতের মাত্র কয়েকটি রাজ্যে এত বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমে। বিজেপি সরকার উন্নয়নে নবরত্নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে প্রথমটি হলো 1300 কোটি টাকা ব্যয় কেদারনাথ বদ্রীনাথ ধামের পুনর্নির্মাণ, দ্বিতীয়টি হচ্ছে গৌরীপুর কেদারনাথ এবং গোবিন্দঘাট হেমকুণ্ড সাহিব এর 2500 কোটি রোপওয়ের প্রকল্প, তৃতীয়টি হচ্ছে কুমায়ুনের পৌরাণিক মন্দির নির্মাণের মানস খণ্ড মন্দিরমালা মিশন, এবং চতুর্থটি হচ্ছে গোটা রাজ্যে হোমস্টের প্রসার, পঞ্চমটি হচ্ছে 16টি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র উন্নয়ন, ও ষষ্ঠটি হল উত্তরাখণ্ডের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ। 12,000 কোটি টাকার চারধাম মেগা প্রকল্পের কাজ দ্রুতগতি এগোচ্ছে। দিল্লি দেহরাদুন এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে এই দুই জায়গার মধ্যে যাতায়াত অনেক সহজ হবে। ঋষিকেশ কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজ 2-3 বছরের মধ্যে শেষ হবে এবং এই প্রকল্পে 16,000 কোটি টাকা বেশি খরচ হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে উত্তরাখণ্ডের অনেক মানুষ এবং অনেক লোকের খুব উপকার হবে। বন্ধুগণ, উত্তরাখণ্ডের নূতন নূতন জায়গা পর্যটন কেন্দ্রগুলি দেশ বিদেশে পর্যটকদের আকর্ষণ করছে। বন্দে ভারত ট্রেন চালু হওয়ার এতে আরও সুবিধা হবে। পরিকাঠামোর আধুনিকীকরণের মাধ্যমে 21 শতকে ভারত আরও দ্রুত উন্নয়নের পথে এগোতে পারে। আগে যেসব দল দীর্ঘকাল ক্ষমতায় ছিল তারা দেশের এই প্রয়োজনীয়তা কখনো বুঝতে পারেনি। এই দলগুলি দুর্নীতি আর কেলেঙ্কারিতে নিমজ্জিত ছিল। 2014 পর্যন্ত দেশের রেল ব্যবস্থা মাত্র 1/3 বৈদ্যুতিকরণ হয়েছিল। 2014 পর থেকে রেলের সর্বাত্মক পরিবর্তন আসতে থাকে। 2014 আগে যেখানে প্রতি বছর 600 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হয়েছিল, সেখানে এখন প্রতি বছর 6,000 কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ হচ্ছে। ফলশ্রুতি হিসেবে দেশের রেল ব্যবস্থার 90% এখন বৈদ্যুতিকরণ হয়েছে। ভাই ও বোনেরা, এবছর উত্তরাখণ্ডের জন্য রেল বাজেটে 25 গুণ বাড়িয়ে 5,000 কোটি টাকা করা হয়েছে। 2014 আগে প্রতি বছর গড়ে এই রাজ্যের জন্য 200 কোটি টাকা রেল বাজেট বরাদ্দ করা হতো। পর্যটন, কৃষি ও শিল্পের মাধ্যমে উত্তরাখণ্ডে কর্মসংস্থানের সুযোগ যাতে বাড়ানো যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ভাই ও বোনেরা, আমাদের ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। উত্তরাখণ্ডের দ্রুত উন্নয়ন ভারতের দ্রুত বিকাশেরও সহায়ক হবে। দেশে এখন বন্দে ভারতের মতোই গতিতে এগোচ্ছে এবং আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব।
আমি আবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এখন গোটা দেশের মানুষ বাবা কেদার, বদ্রী, বিশাল, যমুনেত্রী এবং গঙ্গোত্রী ভ্রমণ করতে পারবেন। বাবা কেদারের চরণে আমি আবার প্রণাম জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাই ও ধন্যবাদ। এই পুরো ভাষণটা কি, এই পুরো বক্তব্যটা প্রধানমন্ত্রী বলেন, মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে। পুরো ভিডিওটা এইটুকুনি। এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এটা খুবই আমাদের একটা গর্বের বিষয় যে আমরা এখন যদি কেদারনাথ যেতে চাই, আমরা এখন বন্দে ভারতের মাধ্যমে, দিল্লি থেকে বন্দে ভারতের মাধ্যমে আমরা কেদারনাথ পৌঁছে যেতে পারবো খুব সহজ পদ্ধতিতেই। তাই জন্য পুরো এটা কৃতিত্ব রেল মন্ত্রীর উপরে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপরে। তো তাদেরকে খুব মানে ভালো এই কাজের জন্য খুবই ধন্যবাদ। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।